তো এখান থেকে আপনারা যে কোনো সিট চয়েস করে নিতে পারবেন। তো এখানে যে রেড কালারের সিটগুলো আছে এগুলো বুকিং হয়ে গেছে, আর গ্রিন কালারের যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও বুকিং হয়নি। তো আপনারা এখান থেকে যে কোনো সিট সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি আপনারা সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটিতে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার টিকিটটি পিডিএফ আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি আপনাদের ওপেন করে দেখাই, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা টিকিটের কপি। আর আপনাদের সামনে যদি এরকম কোনো পেজ না আসে তাহলে বুঝবেন আপনার টিকিটটি সঠিক নেই। তো আপনারা কিন্তু খুব সহজে আপনার টিকিটের দামটাও জেনে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করবেন, অর্থাৎ কিভাবে আপনার টিকিটটি অনলাইনে যাচাই করে নেবেন। তো শুধুমাত্র টিকিট চেক করাই না, আপনারা চাইলে টিকিটের যাবতীয় তথ্য অনলাইন থেকে দেখে নিতে পারেন। আপনারা ফ্লাইটের ডেট, সময়, এয়ারপোর্ট সব কিছু দেখে নিতে পারবেন। তো এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনি যে কোনো দেশের উদ্দেশ্যেই বুকিং করে থাকেন না কেন, আপনারা একইভাবে চেক করে দেখে নিতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটার দিয়ে চেক করে দেখাবো। তো আপনারা সেমভাবে আপনার ফোন দিয়েও চেক করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, টিকিট চেক করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপর আপনারা টাইপ করবেন biman-airlines.com। তো এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি টিকিট চেক করে দেখে নিতে পারেন। তো যাই হোক, biman-airlines.com লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে মূলত আপনাদের টিকিটটা চেক করতে হবে। তো টিকিট চেক করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক ইওর ট্রিপ, তো বুক ফ্লাইট এই অপশনের পরে আপনারা পেয়ে যাবেন। যারা ফোন থেকে চেক করবেন তারাও পাবেন এই অপশনটি। তো এই চেক ইওর ট্রিপ এই অপশনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এয়ারলাইন্স পিএনআর রিজার্ভেশন কোড 6 letter। তো আপনার টিকিটের রিজার্ভেশন নাম্বার বা পিএনআর নাম্বার অথবা বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে 6 digit সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাটি আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে আমার রিজার্ভেশন নাম্বারটি দিয়ে নিচ্ছি। তো বুকিং রেফারেন্স নাম্বার দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো আপনার টিকিটে যে লাস্ট নেম আছে অথবা আপনার পাসপোর্টে যে লাস্ট নেমটা দেওয়া আছে সেই লাস্ট নেমটা এখানে আপনারা দিয়ে নেবেন। তো পিএনআর নাম্বার এবং লাস্ট নেম দেওয়ার পরে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন চার্জ, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর একটু ওয়েট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিকিটের ইনফরমেশন দেখাচ্ছে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স নাম্বার, আর এই পাশে আপনারা কনফার্ম দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই টিকিটটি বুকিং কমপ্লিট। আর আপনাদের সামনে যদি এরকম কোনো পেজ না আসে তাহলে বুঝবেন আপনার টিকিটটি সঠিক নেই। তো যাই হোক, এখন আমি আপনাদের টিকিটের কিছু ইনফরমেশন দেখিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইটস, আর নিচে দেখতে পাচ্ছেন ঢাকা টু শারজা। তো এটা ঢাকা এয়ারপোর্ট থেকে শারজা এয়ারপোর্টে যাবে। আর এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 11 September 2022। তো 11 তারিখে ফ্লাইটটা হবে। আর নিচে আপনারা সময়টা দেখতে পাচ্ছেন 22:45, অর্থাৎ রাত 10:45। তো রাত 10:45 ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা হবে। আর এই পাশে দেখাচ্ছে 12 September রাত 2টা। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল টাইম, যার কারণে এখানে 2টা দেখাচ্ছে, আর দুপুর 2টা হলে এখানে 14 লেখা থাকতো। তো যাই হোক, আর নিচে আপনারা এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন, শারজা এয়ারপোর্ট। আর এই পাশে আপনার সময়টা দেখাচ্ছে, আপনার ফ্লাইটের সময়টা কতক্ষণ লাগবে, তা এখানে দেখতে পাচ্ছেন 5 hours 15 minutes। আর নিচে দেখাচ্ছে নন স্টপ, অর্থাৎ আপনার কোথাও ট্রানজিট নেই, এটা সরাসরি যাবে। আর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে আপনার ফ্লাইট নাম্বারটা দেখাচ্ছে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কোডটা হলো BG। এরপরে যে 3 সংখ্যা দেখতে পাচ্ছেন এটা হলো টোটালি আপনার ফ্লাইট নাম্বার। আর এ পাশে আপনার বোয়িংটা দেখাচ্ছে। তো আপনারা যদি এই ডিটেলসে ক্লিক করেন এখানে টিকিটের আরও বিস্তারিত ইনফরমেশান দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন Sunday 11 September 22:45 ফ্লাইট। আর এখানে আপনারা ঢাকার এয়ারপোর্ট কোড দেখতে পাচ্ছেন, ঢাকা বাংলাদেশ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর আপনার ফ্লাইট নাম্বারটা এখানে দেখতে পারবেন, এরপরে এয়ারক্রাফট নাম্বারটা দেখতে পারবেন। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল টাইম 5 hours 15 minutes। আর এখানে ক্যাবিন দেখাচ্ছে ইকোনমি ক্লাসের টিকিট। এভাবে আপনারা যদি নিচে দেখেন এখানে দেখাচ্ছে Monday 12 September রাত 2টায় শারজা এয়ারপোর্টে ল্যান্ড করবে। এখানে কিন্তু এয়ারপোর্ট কোড এবং এয়ারপোর্টের নেম দেখাচ্ছে। তো আপনারা যদি আরেকটু নিচে আসেন এখানে প্যাসেঞ্জারের ইনফরমেশানগুলো দেখতে পারবেন। এখানে যদি ডিটেলসে ক্লিক করেন আপনারা প্যাসেঞ্জারের ইনফরমেশানগুলো এখানে বিস্তারিত দেখে নিতে পারবেন, আপনার পাসপোর্ট নাম্বার সহ।
তো এখানে দুইটা প্যাসেঞ্জারের নেম দেখাচ্ছে, অর্থাৎ একই রেফারেন্স নাম্বারে দুইটা যাত্রীর টিকিট বুকিং করা হয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই টিকিট নাম্বার। তো এই টিকিট নাম্বারটা কিন্তু প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা নাম্বার। তো বুকিং রেফারেন্স নাম্বার যদি একটাও হয়, কিন্তু আপনার টিকিট নাম্বার কিন্তু এক থাকবে না, টিকিট নাম্বার প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা আলাদা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডিজিট 24 আর এটাই দেখতে পাচ্ছেন 25। তো এখানে ক্লিক করলে এই প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো দেখাবে। তো এভাবে আপনারা যদি আরেকটু নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রিপ কস্ট। তো আপনার ট্রিপ কস্ট কত তা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি নিচে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্যাক্স এবং ফিসও, আপনার টোটাল বিমান ভাড়াটা কত। তো আপনারা কিন্তু খুব সহজে আপনার টিকিটের দামটাও জেনে নিতে পারবেন। তো আমরা যদি আরেকটু উপরে আসি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ইনফো। আমরা যদি এখানে ক্লিক করে দিই, তো এখানে কিন্তু আপনার কিছু ইনফরমেশান অ্যাড করে নিতে পারবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার, এভাবে আপনারা কিছু ইনফরমেশান এখানে অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনার ইনফরমেশান কোথাও ভুল থাকলে আপনারা সেটা এডিট করে ঠিক করে নিতে পারবেন। তো এরপর আমরা যদি এক্সট্রাসে ক্লিক করি, তো এখান থেকে কিন্তু আপনারা ব্যাগেজ অ্যাড করে নিতে পারবেন। আপনার যদি মালামাল আরও বেশি হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর আপনারা যদি অ্যাড অর মডিফাই সিট এই অপশনে ক্লিক করেন, তো এখান থেকে আপনারা যে কোনো সিট চয়েস করে নিতে পারবেন। তো এখানে যে রেড কালারের সিটগুলো আছে এগুলো বুকিং হয়ে গেছে, আর গ্রিন কালারের যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও বুকিং হয়নি। তো আপনারা এখান থেকে যে কোনো সিট সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি যদি সিট চয়েস করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পেমেন্ট, আপনারা যখন কোনো সিট চয়েস করবেন তখন কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। তো আপনারা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন, এখান থেকে আপনার টিকিটটি প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি আপনারা সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটিতে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার টিকিটটি পিডিএফ আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি আপনাদের ওপেন করে দেখাই, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা টিকিটের কপি। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার টিকিটের যাবতীয় ইনফরমেশানগুলো অনলাইনে চেক করে নিতে পারবেন এবং মডিফাই করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।